প্রথম প্রশ্ন আজকে তরিকুল ইসলামের কাছ থেকে এসেছে। তিনি বলেছেন, আমি একজনকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছি, সব খরচ বাদ দিয়ে লাভ থেকে প্রতি মাসে তিনি আমাকে কিছু টাকা দেন, এই টাকা কি হালাল হবে নাকি সুদ হয়ে যাবে? ভাই তরিকুল ইসলাম, আপনি যে পদ্ধতিতে টাকাটা এখানে বিনিয়োগ করেছেন সেটি হলো মুদারাবা পদ্ধতি। আপনার টাকাটা আপনি দিয়েছেন, সেখান থেকে আপনি প্রফিট চান, তাহলে আপনি হলেন এখানে সাহেবুল মাল, আর যিনি আপনার টাকাটা বিনিয়োগ করছে তিনি হলেন মুদারিব। তাহলে এক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা প্রফিট হবে সেটার উপরে একটা ইত্তেফাকে আসা, একটা চুক্তিতে আসা। কিরকম? হয়তো আপনি বলবেন, যা প্রফিট হয় তার অর্ধেক আপনার, অর্ধেক আমার, অথবা এক চতুর্থাংশ আপনার, তিন চতুর্থাংশ আমার, অথবা এক তৃতীয়াংশ আপনার, দুই তৃতীয়াংশ আমার, এভাবে চুক্তিটা হতে পারে। আর যদি চুক্তিটা এর উল্টো হয়, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট প্রফিট এর অংশের উপরে চুক্তি না হয়ে একটা সুনির্দিষ্ট টাকার উপরে হয়, যেমন বলা হলো যে আপনি যে টাকাটা দিয়েছেন এ থেকে হাজারে 50 টাকা করে আমি আপনাকে দেব, অথবা যা লাভ হয় সেখান থেকে সুনির্দিষ্ট একটা, যেমন 10,000 টাকা আপনাকে প্রতি মাসে দেব আর বাকিটা আমার থাকবে, এইভাবে চুক্তি করাটা আসলে শরীয়তে জায়েজ হবে না। যেটি আপনার প্রশ্নে আপনি করেছেন, সব খরচ বাদ দিয়ে লাভ থেকে প্রতি মাসে আপনাকে সুনির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেয়া হয়, তাহলে আপনারা আসলে এখানে চুক্তি করেননি যে আপনার টাকা থেকে যে প্রফিটটা সব খরচ বাদ দিয়ে আসবে সেটার কত অংশ আপনি পাবেন আর কত অংশ তিনি মোদারেব পাবেন। সেটাই ছিল হালাল পদ্ধতি। কিন্তু আপনি যে পদ্ধতিতে এখন তার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বা তিনি যেটা আমল করছেন সেটা হলো তিনি আপনাকে সুনির্দিষ্ট একটা টাকা দিচ্ছেন আপনার প্রফিট থেকে। ঠিক আছে, প্রফিট যদি এখন 10,000 হয়, দেখা যাচ্ছে যে তিনি আপনাকে হয়তো 6,500 টাকা দিচ্ছেন, কিন্তু পরবর্তী মাসে প্রফিট যখন 11,000 হয় তখনও আপনাকে 6,500 দিচ্ছেন, এর পরবর্তী মাসে যখন 15,000 হয় প্রফিট তখনও 6,500 টাকা দিচ্ছেন, তাহলে এটা আসলে সুদের মতো হয়ে যায়। বরং এটাকে ওলামায়ে কেরাম সুদ হিসাবে চিহ্নিত করেছেন, কারণ এখানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সে টাকার অ্যাগেনিস্টে আপনাকে প্রতি মাসে সুনির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। অথবা কেউ কেউ কিছুটা কৌশলে আশ্রয় নিয়ে এটা করেন যে না, এ মাসে আমি 6,500 দিয়েছি, আগামী মাসে তাহলে 7,500 দিব, এরপরের মাসে 7,200 দিব, তারপরের মাসে 6,900 দিব, একটু পরিবর্তন হলো। কিন্তু এই পরিবর্তনটা তো অ্যাট অ্যাকচুয়াল হলো না, আপনি প্রফিটের কত অংশ পাচ্ছেন আসলে সেটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। সেটা আধা আধি হতে পারে, 50%, অথবা 40%, 30%, এটা টোটাল প্রফিটের। তার মানে হচ্ছে অ্যামাউন্টটা, এখানে দুটো শর্ত, অ্যামাউন্টটা আপনারা যে চুক্তিবদ্ধ অংশ বা পার্সেন্টেজ নির্ধারণ করেছেন প্রফিটের, এটা মূল অ্যামাউন্টের না, প্রফিটের, এটা মনে রাখতে হবে, লাভের, তাহলে তার অংশ হতে হবে, অ্যামাউন্টটা অ্যাট অ্যাকচুয়াল হতে হবে, প্রফিটের অংশ হতে হবে যে অংশের উপর আপনারা চুক্তিবদ্ধ হয়েছেন। যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনার চুক্তির মধ্যে মারাত্মক ত্রুটি, কারণ আপনি তখন টাকার উপরে, আপনার টাকার উপরে একটা পার্সেন্টেজ ধরে দিয়েছেন, অথবা মানে সুনির্দিষ্ট একটা অংশ আপনি প্রফিট হিসাবে নিচ্ছেন। এটাই হলো সুদী পন্থা, এবং সুদের মধ্যে মূলত তাই করা হয়। এবং যদি দেখা যাচ্ছে এখানে প্রফিট না হয় লস হয়, তাহলেও কিন্তু সে আপনাকে সেম অ্যামাউন্ট দিবে, তাহলে তো আপনারা প্রফিট লস শেয়ার করলেন না। মুদারাবা হচ্ছে এক ধরনের পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যের চুক্তি, যেটাকে অনেকটা অংশীদারিত্বের চুক্তি বলা যায়, একজন দেবেন টাকা আর একজন দেবেন শ্রম। আচ্ছা, এটা গেল একটা দিক। আরেকটা, আপনি যে ব্যবসায় টাকাটা দিয়েছেন সেটার আরেকটা পদ্ধতিও, সেটাও পার্টনারশিপ হতে পারে, সেটা হলো মোশারাকা। ব্যবসাটা যদি এমন হয় যে তারও টাকা সেখানে বিনিয়োগ করা হয়েছে, আপনারও টাকা বিনিয়োগ করা হয়েছে, তাহলে এটাকে কমপ্লিট মুদারাবা বলা যাবে না, এটা হচ্ছে মোশারাকা। দুজনের টাকা দিয়েই একটা ব্যবসা চলছে, তাহলে এই টোটাল ব্যবসায় যত টাকা লাভ হয় তার প্রপোর্শনেট হারে
আপনার যদি 1 লাখ হয়, তার যদি 2 লাখ হয়, তাহলে আপনি টোটাল প্রফিট খরচ টরচ বাদ দিয়ে টোটাল যা প্রফিট হবে তার 1/3 আপনি পাবেন, আর যেহেতু তিনি 2 লাখ দিয়েছেন তিনি 2/3 পাবেন। এই পদ্ধতিতে যেতে হবে, কিন্তু ফিক্সড অ্যামাউন্ট যদি আপনার টাকার উপর দেওয়া হয় তাহলে সেটা সুদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আশরাফ।